আমরা পুরো ওড়িশা ট্যুরটা বাই কার করেছিলাম, কিন্তু আপনাদের কনভিনিয়েন্সের জন্যে হাওড়া থেকে দারিংবাড়ির নিকটতম স্টেশন বরহমপুর পৌঁছানোর ট্রেন টাইমিংস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওড়িশা ট্রাভেল সিরিজের চারটে ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে ফেলেছি। কলকাতা টু পুরী বাই কার সাথে দুটো সি ফেসিং হোটেলের ব্লগ আর পুরীর পাঁচটা ভালো সি ফেসিং হোটেলের ব্লগ, আর তার সাথে পেয়ে যাবেন ওড়িশার কৈলাস নামে খ্যাত কপিলাসের 750 বছরের মহাদেবের প্রাচীন মন্দিরের ব্লগ আর গোপালপুরের ব্লগ, যেখানে আপনি দুটো ভালো হোটেলের তথ্য পেয়ে যাবেন। পুরী থেকে দারিংবাড়ির দূরত্ব হলো প্রায় 250 কিলোমিটার। সোজা চলে গেলে বরহমপুর, আর ডান দিকে খাল্লিকোট হয়ে আপনি দারিংবাড়ি পৌঁছে যাবেন। এই খাল্লিকোটে প্রায় 350 বছরের প্রাচীন মন্দির আছে, যেটা সারপ্রাইজিংলি এখনো পর্যন্ত আমার আগে কোনো বাঙালি ব্লগার কভার করেনি। ডান দিকে দারিংবাড়ির রুট, আর সোজা 300 মিটার মতো এগোলেই নির্মলঝড় মন্দির। বাই দ্য ওয়ে, যদি আপনি বাংলা ট্রাভেল ব্লগস দেখা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নির্মলঝড় মন্দির তো পৌঁছে গেলাম, তো চলুন এবার মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করি। মরুয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মন্দিরের চত্বরে একটা পুকুর আছে যার নাম হলো মগরকুণ্ড, আর আছে বেশ কয়েকটা মন্দির, যেমন শ্রী নীলকণ্ঠেশ্বর মন্দির, বিমলা মাতার মন্দির, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির আর সূর্য মন্দির। মন্দির চত্বরে প্রবেশ করতেই বাম দিকে হলো নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির। নির্মলঝড় নামে একটি পবিত্র প্রস্রবণের উৎস এখান থেকে, আর তাই এই মন্দিরের নাম নির্মলঝড় মন্দির। মন্দিরের নির্মাণ 1676-এ মরোডরাজ ডাইনাস্টির রাজা অপরাজিত শ্রী বালুকেশ্বর মরোডরাজ করেছিলেন। রাজা বালুকেশ্বর নাকি কোনোদিনও কোনো যুদ্ধ হারেননি, আর ওনার শাসনের সময়ে অনেক সুন্দর মন্দিরের নির্মাণের সাথে উনি প্রজার কল্যাণের জন্যে অনেক কিছু করেছিলেন। এই মন্দিরের স্থাপত্য এত সুন্দর, আর দারিংবাড়ি যাওয়ার রুটে এই মন্দিরের লোকেশন। কিন্তু তাও সারপ্রাইজিংলি আমি হলাম প্রথম বাঙালি ব্লগার যার ভিডিওতে আপনি এই সুন্দর মন্দির দেখতে পাচ্ছেন। আর এরকম ইনফরমেটিভ ব্লগসের জন্যে আমি একটা লাইক আর সাবস্ক্রাইব অবভিয়াসলি ডিজার্ভ করি, বলুন। বেশি ট্যুরিস্ট এই মন্দিরে না আসলেও মন্দির কিন্তু বেশ ওয়েল মেনটেন্ড। আর এই হলো শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যাতে তারা দারিংবাড়ি ট্যুরের সময় এই নির্মলঝড় মন্দির মিস না করেন। তো চলুন শ্রী রাধাকৃষ্ণের মূর্তিটা আমরা দেখে নিই। এই কুণ্ডের জলটা কত পরিষ্কার, তো কেমন লাগলো এই নির্মলঝড় মন্দির? দারিংবাড়ি যাওয়ার পথে আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট হলো সুরাডা ড্যাম। বজরংবলী স্ট্যাচুর এখানে পৌঁছে রাইট টার্ন নিয়ে কিছুটা এগোলেই পড়বে সুরাডা ড্যাম। সুরাডা ড্যামের ধারে পার্ক আছে, কিন্তু আমি আপনাদের পাহাড়ের ওপরে ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখাবো, উইচ ইজ জাস্ট অসম। পাহাড়ের ওপরে দুটো মন্দির আছে, আর ভগবানের দর্শন করে আপনি দেখে নিতে পারবেন সুরাডা ড্যামের এই সুন্দর প্যানোরামিক ভিউ। ওপরের ভিউ পয়েন্ট থেকে সুরাডা ড্যামের কিছু ফটোজ আর ভিডিওস তুলে আমরা দারিংবাড়ির পথে এগিয়ে চললাম।
সুরাডা ড্যাম থেকে দারিংবাড়ির দূরত্ব হল প্রায় 48 কিলোমিটার, আর এখান থেকে দারিংবাড়ি পৌঁছতে প্রায় 1.25 ঘন্টা লাগবে। আমাদের হোটেল আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, আর হোটেলে আমরা কল করে লাঞ্চের অর্ডারটাও দিয়ে রেখেছিলাম। এখানকার রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, আর পাহাড়ি ঘন জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দারিংবাড়ির পথে এগিয়ে চললাম। দারিংবাড়ি আর নেতারহাটের মতো হিল স্টেশনে আমার তো মনে হয় বর্ষায় আসা উচিত। আপনার কি মনে হয়? দারিংবাড়ি টাউনে যখন পৌঁছালাম তখন বৃষ্টি স্টপ হলেও বুঝলাম যে আবার জোরে বৃষ্টি নামবে। খাবারের অর্ডার তো আমরা আগে দিয়ে রেখেছিলাম, তাই হোটেলে পৌঁছে আমরা চেক ইন ফর্মালিটিসটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম। হোটেলের সব তথ্য ভিডিওতে একটু পরে আপনাদের জানাব, কারণ প্রথমে লাঞ্চ করে সাইট সিইং এ বেরোনোর তাড়া ছিল। দারিংবাড়ির বেশিরভাগ টুরিস্ট স্পট টুটো রুটে অবস্থিত। লাঞ্চের পরে আমাদের প্রথম টুরিস্ট স্পট হল দাসিংবাড়ি ঘাট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে পুরো ঘাটের প্যানোরামিক ভিউটা দেখা যায়। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু হালকা হয়েছিল, কিন্তু আবার যে বৃষ্টির জোরটা বাড়তে লাগলো, আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মৃদুবান্ডা ফলসের উদ্দেশ্যে। মেন রোড থেকে রাইট টার্ন নিয়ে একটু ডাউনহিল যেতে হয় মৃদুবান্ডা ফলসের জন্য। এখান থেকে মৃদুবান্ডা ফলস অব্দি রাস্তাটা কিন্তু বেশ খারাপ। দারিংবাড়ি টাউন থেকে মৃদুবান্ডা ফলসের দূরত্ব হল প্রায় 16 কিলোমিটার। অন্য ব্লগার্সদের ভিডিওতে দেখেছিলাম যে এখানে কিছু এন্ট্রি ফিস নেয়, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। গাড়ি পার্কিংয়ে রেখে এক হাতে ছাতা আর অন্য হাতে ক্যামেরা নিয়ে আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। কিছুটা সিঁড়ি আর কিছুটা এরকম স্লোপিং রাস্তা। জানি না কেন কিছু ব্লগার্স এখানে 120টা স্টেপসের কথা বলে, বাট এখানে 160টা সিঁড়ি আছে। বাট মোর ইম্পর্টেন্টলি, থ্রুআউট ওড়িশাতে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার দেখে এসে এই মৃদুবান্ডা ফলসের লাস্ট সেকশনের খারাপ রাস্তা আর এরকম সিঁড়ি দেখে কেমন একটা জানি মিসম্যাচ লাগলো। কিন্তু মৃদুবান্ডা ওয়াটারফলসের এই রূপটা দেখে মন ভরে গেল। ওয়াটারফলসের এখানে কিছু ফটোস তুলে আমরা রিটার্ন জার্নির সময় বাকি স্পটসগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাই দ্য ওয়ে, যদি আপনার এরকমই ব্লগস দেখা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই রাস্তার দু সাইডে পাইন ফরেস্ট আছে, আর আছে প্রচুর ইউক্যালিপটাস গাছ। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হল এখানকার কফি কাম ব্ল্যাক পেপার প্ল্যান্টেশন। আমাদের দারিংবাড়ি ট্যুরের প্রথম দিনের লাস্ট টুরিস্ট স্পট হল হিলভিউ পার্ক, আর এই হিলভিউ পার্কের উল্টো দিকেই হল বাটারফ্লাই পার্ক। দিনের শেষে দেখলাম আস্তে আস্তে আকাশটা কিন্তু ক্লিয়ার হয়ে আসছিল। পার্কের এন্ট্রি ফিজ হল 10 টাকা, আর টাইমিংস হল সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30। এই পার্কটা কিন্তু বেশ সাজানো গোছানো। এই পার্কে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনি এই দারিংবাড়ির আশেপাশের ভ্যালির সুন্দর প্যানোরামিক ভিউটা দেখতে পাবেন। আর আছে বাচ্চাদের খেলাধুলা আর বিনোদনের জন্য অনেক কিছু। মৃদুবান্ডা ফলস দেখে কিন্তু একটু মন খারাপ হয়ে গেছিল, কিন্তু এই পার্কটা দেখে বুঝলাম যে যাক, ওড়িশা ট্যুরিজম ডিপার্টমেন্ট দারিংবাড়ির ট্যুরিজম পটেনশিয়াল বাড়ানোর জন্য কিছু স্টেপস অবশ্যই নিচ্ছে।
ওয়াচ টাওয়ার কাম ফুটব্রিজ থেকে সারাউন্ডিং ভিউটা কিন্তু বেশ সুন্দর। ওপর থেকে আপনি চারদিকের এই সুন্দর প্যানোরামিক ভিউটা দেখতে পাবেন। সারাদিন অনেক ঘুরে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই হিলভিউ পার্কের উল্টো দিকে অবস্থিত বাটারফ্লাই পার্কে আর গেলাম না। ফাইনালি দিনের শেষে আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম। দারিংবাটিতে ভালো হোটেলের সংখ্যা কিন্তু খুব কম, আর তার মধ্যে দেখলাম বাঙালিদের মধ্যে এই হোটেল দ্য স্নো ক্রিক কিন্তু বেশ পপুলার, তাই আমরাও এই হোটেলে আমাদের রুম বুক করেছিলাম। তো চলুন এই হোটেলে আমাদের এসি রুমের রুম ট্যুর করিয়ে দিই। আছে এসি, ক্যাবিনেট, টেবিল, স্মার্ট টিভি, চেয়ার। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম পরিষ্কার আর গিজারও আছে। আমাদের তিনজনের জন্য বেডের সাইজ কিন্তু সাফিসিয়েন্ট ছিল। এবার চলুন আপনাদের এই হোটেলের রেস্তোরাঁটা দেখিয়ে দিই। দারিংবাটির সব হোটেলে কিন্তু অফ সিজনের রেস্তোরাঁ ফেসিলিটি নেই, তাই বুকিং করার আগে অবশ্যই আপনার হোটেলে কল করে এটা জেনে নেবেন যে অফ সিজনে গেলে রেস্তোরাঁ ফেসিলিটি পাবেন কি না। আচ্ছা, আপকে হোটেল কার নাম ক্যা হ্যায়? হোটেল স্নো ক্রিক। আচ্ছা, আপকে হোটেল কা চেক ইন অর চেক আউট টাইম ক্যা হ্যায়? চেক ইন সুবহ 11 বাজে, চেক আউট 9:30। ওকে, 9:30, ঠিক হ্যায়। আচ্ছা, তো আপকে হোটেল মে কোন সে ক্যাটাগরি কা রুম হ্যায়? সব রুম কা এক এক ক্যাটাগরি কা রুম হ্যায়। ওকে, আর সব উসকা রেট, লেকিন ইয়ে সিজন কা টাইম অলগ রহতা হ্যায়, অপশন। ওকে, ঠিক হ্যায়। তো লাইক কে ডাবল বেড এসি হ্যায় ক্যা? নেই, সব এসি রুম দোনো হ্যায়। ওকে, বাকি টোটাল নন এসি। ওকে, দো এসি রুম হ্যায় বাকি নন এসি। আচ্ছা, তো এ নন এসি কা অফ সিজন মে ক্যাসা প্রাইস হ্যায়? নন এসি মে 1500 প্লাস জিএসটি। ওকে, 1500 প্লাস জিএসটি। এসি সিজন টাইম হ্যায় 2000 প্লাস জিএসটি। 2000 প্লাস জিএসটি। ইয়ে সিজন হ্যায় ইয়া নন সিজন ওয়ালা? অফ সিজন। অফ সিজন মে সিজন তো অক্টোবর সে চালু হোগা সিজন। উসমে কে কিতনা রহতা নন এসি? নন এসি 1200 প্লাস জিএসটি। ওকে, 1200 প্লাস জিএসটি রহেগা, এক্সট্রা পার্সন রহেগা তো 300 রুপে এক্সট্রা। ওকে, ঠিক হ্যায়। আর হোটেল মে ইসকে সাথ আপকা রেস্টোরা হ্যায়? হ্যাঁ, রেস্টোরা মে ভেজ নন ভেজ সব মিলতা হ্যায়? নন ভেজ নন ভেজ সব কুছ মিলেগা। আচ্ছা, কোই আগর আপনা পেট কুত্তা বিল্লি আগর এসা হ্যায় গুনকে জিনকে পাস হ্যায়? স্যার, কুত্তা বিল্লি আলাদা নেই, কোন নেই রহতা হ্যায়। দুসরা গেস্ট কো প্রবলেম হো রহা হ্যায় ইসলিয়ে কুত্তা। আচ্ছা, ঠিক হ্যায়। और लाइक और क्या क्या फैसिलिटी है रूम में? गीजर वीजर है? रूम में गीजर है, सेंट्रल गीजर है। ओके, और रूम में पर्सनल गीजर भी है, गीजर दोनों लगा हुआ है। ओके, और सेंट्रल गीजर में 24 घंटा आपको गर्म जल मिलेगा। आप पर्सनल में गर्म जल नहीं मिलेगा, रूम में भी एक गीजर है। ठीक है, अगर गीजर लगा हुआ है। अगर लाइक किसी को अगर आपके होटल में रूम बुक करना है तो कैसे बुक कर सकते हैं? हमारा होटल स्नोक्रिक जब यूट्यूब में फेसबुक में आपको सर्च करोगे तो मिल जाएगा आपको बुक करने के लिए। अच्छा, कॉन्टैक्ट नंबर बता देंगे? कॉन्टैक्ट नंबर उधर भी मिलेगा। ओके, आपके पास कोई कार्ड है? हाँ, मेरे पास कार्ड है। ठीक है, तो ठीक, मैं एक बार थोड़े वीडियो में बता दीजिए कॉन्टैक्ट नंबर क्या है। होटल में कॉन्टैक्ट नंबर होगा, आपको मालिक के साथ कॉन्टैक्ट करोगे तो 9853030553। ओके, और एक मालिक का नंबर होगा 9830181584। ओके, और होटल का नंबर होगा 7978326643। ओके, और एक होटल का नंबर 7855826527। ठीक है, अगर सोचे किसी को ये अगर पहले से बुक करके आना चाहता है तो क्या करना पड़ेगा उनको? आप होटल में भी डायरेक्ट कॉल कर सकते हैं, मालिक के साथ भी बात कर सकते हैं। ठीक है, ठीक है, ओके, थैंक यू। एक बार कार्ड दे दीजिए, मैं उसका भी फोटो पोस्ट कर दूंगा। कॉन्टैक्ट नंबर अपनी वीडियो के पॉज करे नोट कर नीते पारें। এই হোটেলে নন এসি রুমও আছে। আমি রিকোয়েস্ট করলাম একটা নন এসি রুম দেখাতে, তো চলুন হোটেলের একটা নন এসি রুম দেখে নি।
দারিংবাটিতে ভালো হোটেলের সংখ্যা কিন্তু খুব কম, আর তার মধ্যে এই হোটেলটা কিন্তু দেখলাম বেশ পরিষ্কার, আর সেই জন্যই হয়তো বাঙালি ট্যুরিস্টদের মধ্যে এই হোটেলটা এত পপুলার। নন এসি রুম দেখানোর উদ্দেশ্য হল যাতে আপনি আপনার বাজেট অনুযায়ী রুম বুক করার সময় ইজিলি ডিসাইড করতে পারবেন যে কোন ক্যাটাগরির রুম আপনার জন্য বেটার সুটেবল। যে নন এসি রুমটা ওরা আমাদেরকে দেখাবে সেটা হলো ফার্স্ট ফ্লোরে। তো চলুন রুমটা দেখে নিই। ট্যারিফ তো আগে জানতে পেরে গেছিলেন, সেই অনুযায়ী রুমটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রাত অবধি কিন্তু ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল, আর আমরা ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। দ্বিতীয় দিন আমাদের পাঁচটা ট্যুরিস্ট স্পট দেখে ফেরার প্ল্যান ছিল। দেশের অধিকাংশ সুন্দর হিল স্টেশনের মতো এই শহরও সাহেবদের তৈরি। ইংরেজ আমলে এই অঞ্চলের দায়িত্ব পেয়ে পাহাড়ি এলাকাটিতে থাকতে শুরু করেন দারিং সাহেব, যার নাম থেকে এই জায়গাটার নাম হয়ে যায়। দ্বিতীয় দিনের আমাদের প্রথম স্পট হলো ইমু পার্ক। হ্যালো, হ্যালো বাবু হিমু, কেমন আছো? হ্যালো, হ্যালো ইমু, দেখ তো সে কথা বলতে চাইছে। হাউ আর ইউ? দারিংবাড়ি টাউন থেকে ইমু পার্কের দূরত্ব হলো প্রায় 14 কিলোমিটার, আর এখানে টেন্টে থাকার ব্যবস্থাও আছে। আপনাদের মধ্যে যদি কারোর এখানে থাকার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিওকে পজ করে নোট করে নিতে পারেন। দিনের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট হলো ইমু পার্ক থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত লাভাস পয়েন্ট। লাভাস পয়েন্টে বেসিক্যালি একটা মাউন্টেন স্ট্রিম আছে, আর এটা এখানকার একটা পপুলার ট্যুরিস্ট স্পট। লাভাস পয়েন্টে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম দিনের তৃতীয় স্পট মান্দাসারু ভ্যালি নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। দূরত্ব হলো প্রায় 34 কিলোমিটার। ওড়িশার সাইলেন্ট ভ্যালি নামে খ্যাত এই ভ্যালিটা নীরব, শান্ত এবং সবুজ। এই নেচার ক্যাম্পে অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা আছে। আমরা ফাইনালি লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম রিটার্ন জার্নির সময় বাকি দুটো ট্যুর স্পট দেখার জন্য। দারিংবাড়ি টাউন থেকে খাসাডা ওয়াটারফলের দূরত্ব হলো প্রায় 122 কিলোমিটার। খাসাডা ফলস থেকে আমরা দিনের লাস্ট ট্যুরিস্ট স্পট জিরাঙ্গা বুদ্ধিস্ট মনেস্ট্রি বা পদ্মসম্ভবা মহাবিহারা মনেস্ট্রিতে পৌঁছে গেলাম। দূরত্ব হলো প্রায় 47 কিলোমিটার, আর সময় লাগলো আরো প্রায় 1 ঘন্টা। 2010 সালে উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টে টিবেটান গুরু দালাই লামা এই মনেস্ট্রি কাম বুদ্ধিস্ট রেসিডেন্সিয়াল শিক্ষা প্রতিষ্ঠানের ইনগ্রেশন করেছিলেন। আমাদের ওড়িশা সিরিজ কিন্তু এখানেই শেষ হয়নি, আসতে চলেছে আরো দুটো সুন্দর জায়গার ব্লগ, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না।